হ্যাপেন সাকসেসফুল লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। হ্যাঁ, পশ্চিমবঙ্গ ইন্ডিয়ান আর্মি র্যালির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। র্যালি হবে ব্যারাকপুরে। উচ্চ মাধ্যমিক গত অষ্টম শ্রেণী পাস করে থাকলে এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন। ইন্ডিয়ান আর্মি র্যালি ইন ব্যারাকপুর, ব্যারাকপুরে র্যালিটা হবে। ওয়েস্ট বেঙ্গল ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। ব্যারাকপুর ইন্ডিয়ান আর্মি র্যালি 2021। র্যালি স্থান ব্যারাকপুর, RCTC গ্রাউন্ড ব্যারাকপুর ক্যান্টনমেন্ট। যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। পদের নাম হচ্ছে সোলজার জেনারেল ডিউটি। শিক্ষক যোগ্যতা 45% নম্বর শতাংশ, সব মাধ্যমিক পাস, প্রতিটি অন্তর বিষয়ে 33% নম্বর থাকতে হবে। পদের নাম হচ্ছে সোলজার টেকনিক্যাল। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস, প্রত্যেকটি বিষয়ে অন্তত পক্ষে 40% নম্বর থাকতে হবে। পদের নাম হচ্ছে সোলজার টেকনিক্যাল এভিয়েশন অ্যামোনিশন এক্স মিনার। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস, প্রত্যেকটি সাবজেক্টে অন্তত পক্ষে 40% নম্বর থাকতে হবে। পদের নাম হচ্ছে সোলজার টেকনিক্যাল সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেনারি। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে প্রত্যেকটি সাবজেক্টে অন্তত পক্ষে 40% নম্বর থাকতে হবে, অথবা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, উদ্ভিদবিদ্যা, ইংরেজি নিয়ে 50% নম্বর সহ পাস সঙ্গে প্রতিটি সাবজেক্ট 40% নম্বর থাকতে হবে। শারীরিক মাপযোগ, শারীরিক মাপযোগের জন্য সোলজার জেনারেল ডিউটি, সোলজার টেকনিক্যাল এভিয়েশন অ্যামিউনিশন, সোলজার টেকনিক্যাল সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেনারি প্রভৃতি পদগুলির ক্ষেত্রে উচ্চতা হতে হবে 169 সেমি, বুকের ছাতি হতে হবে 77 সেমি 5 সেন্টিমিটার পর্যন্ত, প্রসারণের ক্ষমতা থাকতে হবে। সোলজার ক্লার্ক স্টোর কিপার টেকনিক্যাল শিক্ষাগত যোগ্যতা আর্টস কমার্স সায়েন্স, যে কোনো একটি বিভাগে 60% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস এবং সঙ্গে প্রতিটি 50% নম্বর থাকতে হবে। ইংরেজিতে 50% নম্বর, অঙ্ক এবং অ্যাকাউন্ট বুক কিপিং বিষয়গুলি উচ্চ মাধ্যমিক থাকতে হবে। শারীরিক উচ্চতা হতে হবে 162 সেমি, বুকের ছাতি হতে হবে 77 সেমি 5 সেমি পর্যন্ত, প্রসারণের ক্ষমতা থাকতে হবে। পদের নাম হচ্ছে সোলজার টেটসম্যান মাধ্যমিক পাস। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সঙ্গে প্রতিটি বিষয়ে অন্তত পক্ষে 33% নম্বর থাকতে হবে। শারীরিক মাপযোগ উচ্চতার পরিমাণ 162 সেমি, বুকের ছাতি হতে হবে 76 সেমি 5 সেমি পর্যন্ত, প্রসারণের ক্ষমতা থাকতে হবে। পদের নাম হচ্ছে সোলজার টেস্টম্যান অষ্টম পাস। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সঙ্গে প্রতিটি বিষয়ে অন্তত পক্ষে 33% নম্বর থাকতে হবে। শারীরিক পরিমাণ উচ্চতা হতে হবে 162 সেমি, বুকের ছাতি হতে হবে 76 সেমি 5 সেমি, প্রসারণের ক্ষমতা থাকতে হবে। বয়স হতে হবে সোলজার জেনারেল ডিউটি পদপাদে উপযুক্ত প্রতিটি ক্ষেত্রে বয়স হতে হবে 17 থেকে 23 বছরের মধ্যে। সোলজার জেনারেল ডিউটি প্রতিটি ক্ষেত্রে বয়স হতে হবে 17 থেকে 21 বছরের মধ্যে। উভয় ক্ষেত্রে বয়সের হিসাব 1/10/2020 তারিখে হিসাবে নিয়োগ করা হবে। শারীরিক যোগ্যতা পরীক্ষা মেডিকেল টেস্ট লিখিত পরীক্ষার মাধ্যমে। যেসব প্রার্থীরা র্যালি মেডিকেল টেস্টে পাস করবেন কেবল তারাই লিখিত পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবেন। লিখিত পরীক্ষার তারিখ ও পরীক্ষা সেন্টার অ্যাডমিট কার্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য র্যালিতে দিন জানতে পারবেন। ফিজিক্যাল ফিটনেস PFT ইন্ডিয়ান র্যালি ওয়েস্ট বেঙ্গলেতে মোট 100 নম্বরের শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। আবেদনকারীরা নাম নথিভুক্ত করবেন সংশ্লিষ্ট দিন ভোর 5টা থেকে সকাল 7টার মধ্যে। 1.6 কিমি দৌড়, এই 1.6 কিমি দূরত্ব 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে দৌড়ে সম্পন্ন করতে পারলে 60 নম্বর 5 মিনিট 33 সেকেন্ডে, 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে এই দূরত্ব সম্পূর্ণ করতে পারলে 48 নম্বর দৌড়াতে এর থেকে বেশি সময় লাগলে পরীক্ষার্থী ফেল করবেন। পুলো আপ দশ বা তার বেশি পুল আপ সম্পন্ন করতে পারলে 40 নম্বর, 9 বার তা করতে পারলে 33 নম্বর, 4 বার করতে পারলে 27 নম্বর, 7 বার করতে পারলে 21 নম্বর, 6 বার করতে পারলে 16 নম্বর, 9 ফুট গর্ত পেরানো নিড টু কোয়ালিফাই জি জ্যাক ব্যালেন্স টেস্ট। কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে পরীক্ষার দিন? দি কপি অ্যাটেস্টেড করা ফটো, লেজার প্রিন্টার করা অ্যাডমিট কার্ড, 20 কপি পাসপোর্ট সাইজ ব্যাকগ্রাউন্ড সাদা কালার ফটো, যেটি 3 মাসের বেশি পুরনো হবে না। এই 20 কপি কালার ফটো অ্যাটেস্টেড করা যাবে না। সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে আনা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, রিলিজিয়ান সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট, রিলেশনশিপ সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, NC সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, প্যান কার্ড এবং আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য এবং পাসবুক। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আর্মি র্যালিতে অংশগ্রহণ করার জন্য আগে থেকে নাম রেজিস্ট্রেশন করতে হবে। নাম রেজিস্ট্রেশন করা যাবে www.joinindianarmy.nic.in এ গিয়ে, গুগলে গিয়ে এটা সার্চ করে ওয়েবসাইটে গিয়ে। ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ হচ্ছে 21 আগস্ট 2021। তবে র্যালি কবে কবে হবে এখনও জানেনি ইন্ডিয়ান আর্মি। যখন কোনো আপডেট দিতে থাকবে তখন আমি ওয়েবসাইটে আপলোড করে দেবো। আমি এই ইউটিউব ভিডিওর মাধ্যমে ইউটিউবে আপলোড করে দেবো। অবশ্যই যারা চ্যানেলটিকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য বলবো। তাহলে পরবর্তী যখন কোনো নতুন আপডেট আসতে থাকবে তাহলে আমরা সাবস্ক্রাইব করা থাকলে তুমি এই চ্যানেলের মাধ্যমে আমার এই তো সমস্ত পরীক্ষার খবরাখবর আপডেট পেয়ে থাকবে।